আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার বিচি ভর্তা। এর জন্য এখানে আমি নিয়েছি চিচিঙ্গার বিচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ। এবারে প্রথমে আমি চিচিঙ্গার বিচি খুব ভালো করে ভেজে নিব। তারপরে আমি ভেজে নিব শুকনো মরিচ। তারপরে আমি ভেজে নিব কাটা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমার ভেজে রাখা চিচিঙ্গার বিচি আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। এবারে এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এক চামচ মাস্টার্ড পেস্ট। এবারে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজাদার চিচিঙ্গা বিচির ভর্তা। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।